আফগানিস্তান নামটি শুনলেই হয়তো আপনার প্রথমেই যুদ্ধ, জঙ্গি কিংবা সন্ত্রাসের কথা মনে আসবে। পৃথিবীর সবচেয়ে অসুখী দেশগুলোর মধ্যে আফগানিস্তান একটি। বর্তমানে আফগানিস্তানের অর্ধেকের বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। যুদ্ধ বিধ্বস্ত আফগানদের এবার যেন নবজন্ম হচ্ছে নতুন উদ্যমে। বিশ্বমন্দায় উন্নত দেশগুলো যেখানে খাবি খাচ্ছে, সেখানে আফগানরা এগিয়ে যাচ্ছে বীর দর্পে। আফগানিস্তানের অঢেল প্রাকৃতিক সম্পদ দেশটিকে স্বনির্ভরতা ও উন্নয়নের দিকে নিয়ে গিয়ে মুক্তি দিতে পারে দারিদ্র্যের অভিশাপ থেকে। এবার আবার নতুনভাবে আলোচনায় এসেছে আফগানরা, তবে যুদ্ধ বিগ্রহতে নয়, নতুন এই আলোচনা খাল খনন করা নিয়ে, যা নাকি সুয়েজ খালের চেয়েও বড়। রুক্ষ মরুভূমিতে 285 কিলোমিটার দৈর্ঘ্যের খাল খনন করছে আফগানিস্তান, আর সেই খননের ভিডিও প্রকাশ করে বিশ্বকে আবারও চমকে দিল তালেবান সরকার। বালির ওপর একঝাঁক অত্যাধুনিক খনন যন্ত্রের গর্জন আর প্রায় 5,500 মানুষের অক্লান্ত পরিশ্রম জানান দিচ্ছে নিজেদের ভাগ্য বদলাতে তৎপর তালেবান সরকার। 3,000-এর বেশি যন্ত্রপাতি নিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ দিনরাত কাজ করছে কোষ্টেপা খাল খননে। কোষ্টেপা খাল দিয়ে মূলত বয়ে যাবে আমু দরিয়ার পানি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কোষ্টেপা খননে আফগানদের লাভ কি? কোষ্টেপা খাল প্রকল্প এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে উত্তর আফগানিস্তানের শুষ্ক এলাকায় আমু দরিয়া নদীর 20% পানি বয়ে নিয়ে যায়। তালেবানের আশা, তাদের প্রকল্প বাস্তবায়িত হলে মধ্য এশিয়ার অন্যতম দীর্ঘতম নদীর নীল জলে সবুজ শ্যামল হয়ে উঠবে আফগানিস্তানের 5.5 লাখ হেক্টর বালুকাময় মরুভূমি। কোষ্টেপা খালটিকে যোজনন প্রদেশের বিভিন্ন গ্রামের জন্য দিনবদলের পালা হিসেবে বলা হচ্ছে। আফগানিস্তান জুড়ে গড় তাপমাত্রা গত 70 বছর ধরে 1.8 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। খাল খনন শেষ হলে এর মাধ্যমে মরুভূমিতে সেচ দেওয়া সম্ভব হবে এবং চাষের আওতায় আসবে প্রায় 5.5 লাখ হেক্টর জমি। এছাড়া আফগানিস্তানের আবাদযোগ্য জমির পরিমাণ 1/3 বেড়ে যাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে সংকটের চরম সীমায় থাকা আফগানিস্তান। 285 কিলোমিটার দৈর্ঘ্যের প্রকল্পটি বাস্তবায়ন করতে আফগানদের গুনতে হবে 9 কোটি 10 লাখ মার্কিন ডলার। এই বিশাল পরিমাণ অর্থ যোগানে কোনো বিদেশি সাহায্য পাচ্ছে না তালেবান সরকার। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে খনন হবে কোষ্টেপা খাল। কোষ্টেপা খাল খনন প্রকল্পটি অবশ্য নতুন নয়। উত্তর আফগানিস্তানে একটি খাল খননের পরিকল্পনা কয়েক দশক ধরে আলোচনায় ছিল। পশ্চিমা সমর্থিত সাবেক আফগান সরকারের অধীনে এর সম্ভাব্যতা যাচাইও করা হয়েছিল, তবে এই মুহূর্তে তালেবান প্রশাসনের হাতে প্রকল্পটির অগ্রগতি অসাধারণই দেখাচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।